সপ্তাহে ছুটি মিলে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দর্শনার্থীদের ঢল। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে যেন মানুষের ঢল নেমেছে। সকাল থেকে দেশের দূর দূরান্ত থেকে মানুষের যে উপচে পড়া ভিড়, সে ভিড় কিন্তু সমুদ্র সৈকতের যে তীর রয়েছে সেখানে কিন্তু যারা আগত পর্যটকরা রয়েছেন তারা কিন্তু আনন্দে মেতে আছেন। আমরা এখন ঠিক দেখতে পাচ্ছেন যে সমুদ্র সৈকতে মানুষ যে সাগর তীরে যে পানি রয়েছে সেই পানিতে তারা আনন্দে মেতে আছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সমুদ্র সৈকতে যে ছয়টি পয়েন্ট রয়েছে সে ছয়টি পয়েন্টে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। তারা সকাল থেকে সমুদ্র সৈকতে এসে তাদের যে জেট স্কি করে ঘোরা এবং যে টিউবে বসে তারা সমুদ্র উপভোগ করা কিংবা সমুদ্র সৈকতের যে নীল জলরাশি রয়েছে সে জলরাশিতে গোসল করা সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে যে সমুদ্র সৈকতের যে দৃশ্য সের অপর দৃশ্য কিন্তু আছে সমুদ্র সৈকতের যে হোটেল মোটেল যে স্পটগুলো রয়েছে হোটেল মোটেল জুনে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি অনেক পর্যটক কিন্তু এখন তারা হোটেলের অপেক্ষায় আছেন, যারা হোটেল পাচ্ছেন না। তা আবার অন্যদিকে তারা অভিযোগ করেছেন যে হোটেলের যে যে অনেক দালাল রয়েছে দালাল চক্র কাজ করছে, এছাড়াও তারা যে ইজি বাইক চালক রয়েছে তাদের মাধ্যমেও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে। তবে আমরা পুলিশের পক্ষ থেকে যেটুকু জানতে পেরেছি তারা বলছেন যে সমুদ্র সৈকত সহ যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলোতে তারা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছেন এবং তারা চেষ্টা করছেন যাতে পর্যটকদের কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়। তবে আমরা যে যে করোনা পরিস্থিতি চলছে সেই করোনা পরিস্থিতির মাঝেও কিন্তু আমরা দেখছি কোনো স্বাস্থ্যবিধির বালাই নেই, তারা দেদারচে আনন্দ করছে। আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে যে সাপ্তাহিক শুক্র শনি যে দুই দিন ছুটি, এছাড়াও যে 21শে ফেব্রুয়ারি যে সরকারি ছুটি রয়েছে এই টানা তিন দিনের ছুটিতে তারা কক্সবাজার ছুটে এসেছেন। তারা যে বলছেন যে দীর্ঘ সময় তারা গৃহবন্দী ছিলেন কিংবা নানা ধরনের সমস্যায় ছিলেন করোনার কারণে, সেই যে দুঃসময় সেই দুঃসময়টা কাটিয়ে তারা এখন কক্সবাজার থেকে নতুন করে শুরু করার জন্য ছুটে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতের যে চারপাশে যে সমুদ্র সৈকতের যে গোসল করছেন তাদের নিরাপত্তায় আমরা দেখেছি সকাল থেকে এখানে ট্যুরিস্ট পুলিশ তাদের বিচ বাইক রয়েছে সেই বিচ বাইক যুগে টহল দিচ্ছেন। আর হোটেল মোটেল মালিকরা আমরা জানিয়েছে এই যে টানা তিন দিনের ছুটিতে প্রায় 4 থেকে 5 লাখ পর্যটক আগমন ঘটবে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।